বলে রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। আমরা তো আসলেই রেমিটেন্স যোদ্ধা, দেখছেন রোদ দেখছেন, এই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে। যে এই রোদের মধ্যে যদি কোনো একটা লোক হিটস্ট্রোকে যদি মারা যায়, এটা দায়ভার কে নেবে? প্রথমত পানির ব্যবস্থা করতে হবে, একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, দালাল মুক্ত করতে হবে, যাত্রী ছাউনির ব্যবস্থা করতে হবে, এবং সাথে জনবল বাড়াতে হবে। এসি রুমে বসে নিয়ম নির্ধারকরা কি আদৌ জানে বাইরে রোদের তীব্রতা কতটা? যে রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে, সেই রেমিটেন্স যোদ্ধারাই পাসপোর্ট অফিসে আসলে তাদের ভোগান্তির শেষ নেই। দর্শক, এই ভোগান্তির শেষ কোথায়, সেই প্রশ্নের উত্তর জানবো আজ। খুব সকালে লাইন শুরু হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইনের দৈর্ঘ্য। রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকতে হয় সেবা প্রার্থীদের। সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার পরেও অনেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়, আবারও নতুন দিনের অপেক্ষা থাকতে হয়। প্রবাসী যে ভোগান্তি সেটা তো শেষ নাই, এটা শেষ আছে? এই এতগুলো মানুষ যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে এসি রুমে, আর আমাদেরকে দাঁড়িয়ে করে রাখছে রোদের মধ্যে। তার মধ্যে বলছে কি 12টা আমার টাইম ছিল, 12:20, বর্তমানে কয়টা বাজে? প্রায় 1টার কাছাকাছি, 10টা থেকে আসি, সিরিয়াল দিয়ে আছি এখনও। একটা মানুষ যদি কাজ করে, এতগুলো মানুষকে কীভাবে সার্ভিস দিবে? এগুলি কি প্রশাসন দেখে না? প্রশাসন শুধু বসে বসে এসি রুমে বসে বসে শুধু এগুলি করে? বলে রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। আমরা তো আসলেই রেমিটেন্স যোদ্ধা, দেখছেন রোদ দেখছেন, এই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে। আমরা চাচ্ছি আসলে একটু স্বস্তি, যে গরম পড়তেছে, মানুষ যে লাইনে ধরে যে এভাবে পাসপোর্ট বানাচ্ছে, একটু স্বস্তি পেলে আমরা একটু শান্তি। পাসপোর্ট করার জন্য আসছি, এরকম যদি হয়রানি হয়, অনেক লোক দেখে তো চলে যাচ্ছে। ও দেখেন পাশে বসে আছে মহিলারা, আসছে, আমরা অনেক পুরুষ লোক আছি, আমরা একটু দাঁড়িয়ে সরে দাঁড়াতে পারতেছি, মহিলারা পারতেছে এখানে। চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঁচলাইশে প্রতিদিনই কম বেশি বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা থাকে। কেউ আসেন পাসপোর্ট করতে, আর কেউ পাসপোর্ট নেওয়ার জন্য। সেবার প্রত্যাশীদের অভিযোগ, দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে ভোগান্তির যেন শেষ নেই, আর দালাল ধরলেই সব সমস্যার সমাধান। রোদের মধ্যে আপনি একটু সাধারণ মানুষ 5 মিনিট দাঁড়াতে পারে না, কিন্তু এটা উপায় নাই, নিরুপায়ভাবে বাধ্য হয়ে লাইন থেকে বের হলেই কিন্তু ওনারা লাইনে ঢুকার কোনো সুযোগ নেই। এখন ওনারা কিন্তু বাধ্য হয়ে দাঁড়াতে হচ্ছে, যাত্রী ছাউনি নেই। আপনি ধরেন এখন হঠাৎ করে অনেক মুষলধারে বৃষ্টি আসলো, এই মানুষগুলো কি লাইনে দাঁড়াবে, নাকি নিজের লাইন সেভ করবে, নাকি মুষলধারে বৃষ্টি থেকে সেভ হবে, নাকি ওনার পাসপোর্ট ঠিক করার জন্য দাঁড়াবে? প্রথমত পানির ব্যবস্থা করতে হবে, একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, দালাল মুক্ত করতে হবে, যাত্রী ছাউনির ব্যবস্থা করতে হবে, এবং সাথে জনবল বাড়াতে হবে। পাসপোর্ট পেতে এত মানুষের যে ভোগান্তি, সেটা কবে শেষ হবে? দেশে আর কত উন্নয়ন হলে মানুষ ঝামেলা ছাড়া নিজের পাসপোর্ট নিতে পারবে? এই দুটি প্রশ্নই পাসপোর্ট নিতে আসা এক ব্যক্তির। এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে যে এরকমভাবে কষ্ট করতেছে, যে এই রোদের মধ্যে যদি কোনো একটা লোক হিটস্ট্রোকে যদি মারা যায়, এটা দায়ভার কে নেবে? আমরা রেমিটেন্স যোদ্ধা না? আমরা দেশকে সচ্ছল রাখি নাই? হ্যাঁ, কেন সরকার আমাদেরকে এত অবহেলা করবে? নিজেও একজন প্রবাসী, যে এসে এত কষ্টে এত রোদের মধ্যে দাঁড়ায় থাকছি, কোনো একটা যাত্রী কোনো একটা ছাউনি নাই, কিছু নাই, কেন? এটা কীরকম দেশে আমরা বসবাস করতেছি? এই শৃঙ্খলা নাই লাইনের মধ্যে, আর তাছাড়াও হচ্ছে যে অফিসারগুলো কাজ করছেন ওনারা হচ্ছে অনেক স্লো, আর একটু ফাস্ট কাজগুলো করা উচিত, আর তাছাড়া এখানে বসার ব্যবস্থা নাই। সরেজমিনে ঘুরে দেখা যায় সকাল 8টার আগে লাইন শুরু হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের মধ্যে সেবা প্রার্থীদের অপেক্ষাও বাড়তে থাকে। কিন্তু অপেক্ষামান সেবা প্রার্থীদের বসা তো দূরের কথা, ঠিকঠাক দাঁড়ানোর জায়গা নাই। এ বিষয়ে কথা বলেছেন সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ তাজবিল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ স্বল্প লোকবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের কাঙ্ক্ষিত যে লোকবল, আমাদের যে লোকবল আছে এক্সিস্টিং লোকবল দিয়ে যে পরিমাণ সার্ভিস দেওয়ার চেষ্টা করা যাচ্ছে, তার চেয়ে বেশি কিন্তু আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। আপনি দেখে থাকবেন আমাদের এখানে কিন্তু একটা দীর্ঘ সারি অপেক্ষা করছে, বাট আমরা কিন্তু সিরিয়াল ব্রেক করার জন্য কাউকে পারমিশন দিচ্ছি না পারতপক্ষে। সো আমরা ওদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো মানে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে বা কারো কোনো কোয়েরিজ থাকলে আমরা নিজেরাও বসে আছি। আপনারা দেখবেন আমার রুমের সামনে মানুষ আছে, যে কোনো মানুষের যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমরা সার্বক্ষণিক মানে সার্ভিস দিয়ে যাচ্ছি। বিদেশে কর্মসংস্থান বাড়ছে, বাড়ছে বিদেশগামীর সংখ্যা, একই সাথে ট্যুরিজম, চিকিৎসা এবং শিক্ষাসহ নানা কাজে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনই বিদেশ যাচ্ছে। কিন্তু বিদেশ যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ পাসপোর্ট নিয়ে মানুষের সংকট প্রকট হয়ে উঠছে। বিদেশগামী সহ শত শত মানুষ প্রতিদিন ভিড় করছেন নগরীর দুটি পাসপোর্ট অফিসে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।